আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি সৌদি প্রবাসী এমরি মোয়াজ। তো বন্ধুরা, আসলে যে কারণে ভিডিওটি বানানো হয়েছে, তো আমি এই রুমে থাকতাম, দীর্ঘ এক বছর ধরে ছিলাম এই রুমে। তো এই রুমে ছয়টা সিট আছিল, ছয়টা সিট, ছয়জন লোক থাকতাম। তো ভাগ্যক্রমে ছয়জন থেকে ছয়টা লোক ছিলাম। তো ছয়টা লোক থেকে মনে করেন পুলিশে ধরে নিতে নিতে চারজন লোককে ধরে নিয়ে গেছে গা। তা বাকি আছে দুইজন, আমি আর আমার এই মুরব্বী, ঠিক আছে। তো এই রুমের ভাড়া হচ্ছে ৭০০ রিয়াল, এই রুমের ভাড়া হচ্ছে ৭০০ রিয়াল। তো আমাদের এই দুইজনের পক্ষে এই ৭০০ রিয়াল দেওয়া সম্ভব হয় না, কারণ বুঝিনি তো বিদেশ বাড়ির ব্যাপার। আমরা আসছি টাকা ইনকাম করার জন্য, বা কীভাবে দুইটা টাকা সেভ করা যায় ওইভাবে আমাদের চলতে হয়। তো ৭০০ রিয়াল তো একা দেওয়া সম্ভবই না। তো আমি আমার পাশের বিলাতেই একটা রুম পাইছি, ওইখানে আমরা দুইজন ওই জায়গায় সেটেল হব। কারণ এখানে যে ৭০০ রিয়াল ভাড়া, এটা আমাদের দ্বারা পসিবল না, কোনোভাবে পসিবল না। বেতন পাই মাত্র কত টাকা বেতন পাই, এর মধ্যে যদি আমরা ৭০০ রিয়াল যদি ভাড়া দিয়ে দিই, তাহলে দেশে পাঠামো কি, নিজে খামো কি, হ্যাঁ সংসার চালামো কি করে, ঠিক না? তো পাশের রুমে যে সিট নিছি, দুইজন দুইজনের সিট, এক একজনের ভাড়া পড়ে হচ্ছে আপনার ১২৫ রিয়াল কইরা। তো দেখেন কোথায় ১২৫ রিয়াল আর কোথায় ৭০০ রিয়াল, আকাশ পাতাল ব্যবধান। তাই আমরা প্ল্যান সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। তো আসলে এখানে যেহেতু এক বছর ছিলাম, তো এটার প্রতি একটা মায়া, মমতা, ভালোবাসা, এই রুমটার প্রতি কেমন জানি একটা হৃদয়ে, মানে একটা একটা কষ্ট লাগতেছে আমার কাছে। কারণ একটা বছর যাবৎ থাকা বুঝেনি তো, তো অন্য রুমে যাওয়া, তাও কি আবার নিচে সিট না, যেমন ধরেন এই যে সিটটা দেখতেছেন না, এটা কিন্তু দুইতলা সিট, এটা হচ্ছে দুইতলা সিট আর এটা হচ্ছে নিচতলা সিট। তো আমি নিচতলা সিটে থাকতাম, এই যে আমার এই সিট হয়েছে বেরোছে এটা নিচতলা। এখন আমি যেই রুমে গেছি, সমস্যা কী জানেন, সমস্যা একটাই, সেটা হচ্ছে যে আপনি নিচতলা থাক, মানে নিচতলা সিটের যে একটা আরাম আয়েশ, যে কোনো সময় আপনি শুইতে পারেন, উঠতে পারেন। তো দুইতলা সিটে থাকলে কি ওই জিনিসটা পাওয়া যায় না, দেখা গেছে আপনার উপর থেকে আবার নিচে নামতে হয়, হ্যাঁ কোনো সময় যদি আপনি রেস্ট নিতে চান, হ্যাঁ আবার উপরে উঠতে হয়, আবার নিচে নামতে হয়, আবার উঠতে হয়, নিচে নামতে হয়। তো এই একটু কষ্ট হবে আর কি, যাই সমস্যা নেই। যখন প্রথম প্রথম ছিলাম তখন আমি উপরে ছিলাম, তখন আমার হয়তো বা দুই তিন মাস পরে পরে আমি নিচে নামছি। তো নিচে নামার থাকার একটা মজা একটা আলাদা। তো আসলে এখানে যে আমাদের যে চারটা লোক ছিল, আমাদেরকে নিয়ে ৬ জন ছিলাম, তো একে একে একের পর এক সবাইকে পুলিশে ধরে নিয়ে গেছে, যেহেতু সবাই ছিল অবৈধ আকামা হুরুফ এক্সপিয়ার। তো আমরা না সুরবান্দা দুইজন আছি, দুইজন আছি ভাই, কবে না জানি, কবে না জানি আমাদেরকেও নেওয়া জায়গা, ঠিক আছে। আমি আর ভাই কইতেছি ভাই লন জায়গা, এই রুম ত্যাগ করি, কারণ এই রুমে থাকলে মনে করো যে ৪ জন ধরে নিয়ে গেছে না, আমরা দুজন কিন্তু বাকি আছি, আমগর নিয়ে যাইবো গা অন্য রুমে গিয়ে সেটেল হই, ঠিক আছে ভাই, ঠিক আছে অন্য রুমেই জায়গা। আজকে যেহেতু মাস শেষ, আজকে ৩১ তারিখ, আগামীকাল থেকে আবার এপ্রিলের মাস শুরু হবে। তো আমার ১ তারিখের আগে আমার রুম ত্যাগ করতে হবে, নাহলে ১ তারিখের পরে গেলে আমার এই রুমের ভাড়া দেওয়া যেতে হবে। তো দেখেন কতটা ইয়া। যাই হোক, আসলে সৌদি আরবে সবাই আসে দুটা টাকা সেভ করতে, সবাই ইনকাম করতে আসে, সেভ করতে আসে, কীভাবে দুটা টাকায় সেভ করা যায়। তো প্রবাসে থাকেন বা নতুন যারা আছেন, বিলাসিতা কম করবেন, বিলাসিতা খুব কম করবেন, কি চেষ্টা করবেন যেন কম বিলাসিতার মাধ্যমে কীভাবে দুটা টাকা সেভ করা যায়, জমানো যায়, ঠিক আছে। এই রমজান মাসে রুম চেঞ্জ করা অনেক কষ্ট।
এটা সব এখানে যা কিছু আছে তাদের যে যে চারজন থাকতো চারজনের যে ব্যবহার করা যে আসবাবপত্র ছিল সব বলে দিতে ফলান হইতেছে।